আর গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর করেছেন আলী আকবর রূপু। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে 25 বছর ধরে বিভিন্ন গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আলী আকবর রূপু। আলী আকবর রূপুর সুর ও সঙ্গীত পরিচালনায় অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। দেশের খ্যাতিমান প্রায় সব শিল্পী রূপুর সুর করা গানে কণ্ঠ দিয়েছেন। আলী আকবর রূপুর কেরিয়ার শুরু হয়েছিল গিটারিস্ট ও কিবোর্ড বাদক হিসেবে। 1980 সালে একটি দুর্ঘটনা অ্যালবাম দিয়ে অডিও গানে তার অভিষেক ঘটে। প্রথম অ্যালবামেই তিনি বাজিমাত করেন। 1982 সালের দিকে আজম খানের উচ্চারণ ব্যান্ডে কিছুদিন গিটার ও কিবোর্ড বাজিয়েছিলেন। পরবর্তী সময়ে উচ্চারণ ছেড়ে দেন, তারপর উইন্ডস নামে একটি ব্যান্ড গঠন করেছিলেন। কয়েকটি চলচ্চিত্রেও সঙ্গীত পরিচালনা করেছেন রূপু। তার পরিচয় মূলত গীতিকার ও সুরকার হিসেবে হলেও কয়েকটি গানে নিজে কণ্ঠও দিয়েছেন। ১৯৫৯ সালের আগস্টে বিক্রমপুরের এক সঙ্গীত পরিবারে আলী আকবর রূপুর জন্ম। কর্মজীবনের শেষ দিন পর্যন্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের প্রধান সঙ্গীত পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। 3টি টিভি চ্যানেলের উদ্বোধনী সঙ্গীতও তৈরি করেছেন তিনি। আলী আকবর রূপুর হাত ধরে বাংলা অডিও জগৎ পেয়েছে অসংখ্য শ্রোতানন্দিত গান, অনেকেই পেয়েছেন তারকা খ্যাতিও। তবে তিনি নিজে বরাবরই আড়ালে থাকতে পছন্দ করতেন। মৃত্যু হলেও রূপু তার সুরের মাঝে বেঁচে থাকবেন চিরকাল। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।